অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি 3 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। করোনার টিকা তৈরি হলেই বাংলাদেশ যাতে ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ পেতে পারে সেজন্য টিকা প্রস্তুতকারী ভারতের সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। একজনের 2টি করে ডোজ হিসাব করে 3 কোটি ডোজ টিকা 1.5 কোটি মানুষকে দেয়া যাবে। প্রতিটি ভ্যাকসিনের দাম পড়বে $5। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। মহামারী করোনা মোকাবেলায় সাফল্যের কাছাকাছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন, দ্রুতই উৎপাদনে যাওয়ার লক্ষ্য। আর এই ভ্যাকসিন প্রস্তুত করবে ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট। ভ্যাকসিনটি তৈরি হওয়ার সাথে সাথে যাতে বাংলাদেশ পেতে পারে সেজন্যই এই চুক্তি। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি সই হল। চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের তৈরি টিকা বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সরবরাহ করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দফায় বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম ইনস্টিটিউট। মূলত আমাদের মধ্যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দিবে। যখনই এটা তৈরি হবে, প্রস্তুত হবে, তখনই বাংলাদেশকে প্রথম ট্রাঞ্চে প্রথম সুবিধামতো সময় বাংলাদেশকে দিবে। আমরা মনে করি এই ভ্যাকসিনটি নিরাপদ হবে। 3 কোটি ডোজ পরিমাণ যেটা আছে সেটা 1.5 কোটি লোককে আমরা এখন দিতে পারব। ভারত যে দামে ভ্যাকসিন পাবে বাংলাদেশও একই দামে পাবে বলে জানান মন্ত্রী। প্রতি মাসে ওনারা 50 লক্ষ ডোজ দিতে পারবে, এটি আশ্বস্ত করেছে। সাপ্লায়ারের কাছ থেকে শুধু ভ্যাকসিন আনার যে খরচ বা ভ্যাকসিনটার খরচ বাংলাদেশ আনা পর্যন্ত সেটা ট্রান্সপোর্ট সহ $5 করে পড়বে। ডিমান্ড অনেক, সাপ্লাইটা কম। আমরা এখন 3 কোটি ডোজ নিচ্ছি। ইনকেস যদি ওনারা দিতে না পারে আমাদের অল্টারনেটিভ সোর্স তো থাকতেই হবে, সেটা তো থাকবেই। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন এই অঞ্চলের আবহাওয়া ও পরিবেশ বিবেচনায় এটি তৈরি করা হচ্ছে, তাই স্বাস্থ্য ঝুঁকি থাকছে না। That this is the cheapest vaccine available. This is the vaccine that is going to be fastest into the market, one of the fastest certainly. It is a vaccine that has comparatively lower demands on highly complicated health infrastructure. সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর শেষে অথবা জানুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে, তবে তার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। এটা আমরা তাড়াতাড়ি পাবো। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।